হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা হলো আমার নতুন বছরের, নতুন বাংলা বছরের ফার্স্ট ভিডিও, তাই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আর বড়দের আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক 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 ভালোবাসা। শুভ নববর্ষ জানো না, এটা হলো বেঙ্গলি নিউ ইয়ার, মানে যেমন আমরা ইংরাজিতে হ্যাপি নিউ ইয়ার পালন করি, তেমন এটা বেঙ্গলির বাংলা বছরের শুরু। আর এটা আমরা বাঙালিরা খুব ভালোভাবে, মানে খুব মহা আনন্দের সাথে পালন করে থাকি, আর মোস্টলি বাঙালিরাই করে থাকে সব জায়গায়। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমি আমার ভিডিওটা শুরু করি। আর এটা অ্যাকচুয়ালি ভিডিওটা হলো আমার আফটার শাওয়ার স্কিন কেয়ার রুটিন। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি স্নান টান করে চলে এসেছি, অ্যান্ড যেহেতু আজ নতুন বছর সেজন্য ভাবলাম একটা ছোটো করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড তোমাদেরকে শুভেচ্ছাটাও জানানো হয়ে যাবে। মেবি হয়তো এটা দু একদিন পরে পোস্ট হতে পারে, বাট তবুও। আর আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আমরা সবাই জানি যে নতুন বছরে আমরা বিকেলের দিকে সবাই কেউ না কেউ কিছু না কিছু কেউ না কেউ বেরোই, বাইরে বেরোই। তো সেই জন্য আমি এখন থেকে অলরেডি রেডি। আর এখন বাজে মোটামুটি 3:30 মতো, আমি জাস্ট সব কাজ কমপ্লিট করে গুছিয়ে, মানে সব কাজ গুছিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব গুছিয়ে স্নান টান করে এই জাস্ট এলাম আমার রুমে। আর এবার আমি আমার স্কিন কেয়ারটা করে নেবো। তো চলো ফার্স্টেই আমি আমার, দেখতে পাচ্ছি আমার ফেসটা এখনও পর্যন্ত কিছু নেই, জাস্ট আমি একটা লিপ বাম লাগিয়েছিলাম কারণ আমার লিপসটা বড্ড ড্রাই ফিল হচ্ছিলো। আর এরপর আমি টোনার অ্যাপ্লাই করে নেবো। আর তোমরা তো জানো টোনার মিন্স আমি গুড ভাইবসের টোনার খুব বেশি পছন্দ করি, খুব ভালোবাসি। তার কারণ হলো এক তো এটার প্যাকেজিং, এটা স্প্রে ফর্মে আসে, আর স্প্রে ফর্মে টোনারগুলো অ্যাপ্লাই করতে খুবই সুবিধে হয় অ্যান্ড খুব মানে রিফ্রেশ ফিল করায়। কারণ তুমি দুবার তিনবার স্প্রে করার পর অলরেডি খুব ভালো একটা ফিল হয়, মানে খুব রিফ্রেশমেন্ট লাগে। আর এর আগেরটা ছিল, আগের দুটো ছিল আমার রোজ টোনার, এটা আমি কিউকাম্বার টোনার নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে কিউকাম্বার টোনার। চলো এটা অ্যাপ্লাই করে নিই তাড়াতাড়ি। টোনার কিন্তু আমাদের ফেসটাকে রিফ্রেশ করতে, আমাদের মুডটাকে রিফ্রেশ করতে, অ্যান্ড আমাদের যে এই যে টি জোনগুলোতে যে লার্জ পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করতে খুব ভালোভাবে হেল্প করে। তো চলো এটা ততক্ষণে ড্রাই হয়ে যাক। অলরেডি দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে, যেহেতু এটা সামারে কিন্তু টোনার খুব কুইক অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে, আর আমার ফেসের মধ্যে একদমই আর টোনারের কোনো ছিটে ফোটাও নেই, পুরো একদম ড্রাই হয়ে গেছে। তো এরপর আমি লাগাবো সিরাম। সিরামের জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এমক্যাফেনের এই ফেস সিরামটা, গ্রিন টি ফেস সিরাম। আর যেহেতু সামারে গ্রিন টি অ্যান্ড ভিটামিন সি এগুলো অ্যাপ্লাই করলে খুব ভালো একটা রিফ্রেশমেন্ট ফিল হয়, অ্যান্ড সেকেন্ড থিং এটা আমাদের ডার্ক স্পটগুলোকে কভার আপ করে, ফেসটা ব্রাইটেন আপ করতে সাহায্য করে। কারণ আমরা জানি গ্রীষ্মের রোদের, সূর্যের ইউভি রেজের জন্য বা আমাদের একটু সানট্যান হয়ে যায়, সানবার্ন হয়, আর সেক্ষেত্রে এটা আমাদের সাহায্য করে। এটা খুব লাইট ওয়েট একটা সিরাম, আর এটা আমার সেকেন্ড পারচেস। ফার্স্ট যেটা ছিল সেটা আমার অলরেডি শেষ হয়ে গেছে, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। আর সব প্রোডাক্টের লিঙ্ক তোমাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আমার হেয়ারটা কিন্তু অলমোস্ট, দেখতে পাচ্ছ 70% অলমোস্ট ড্রাই হয়ে গেছে। নর্মালি আমার হেয়ারটা যেহেতু খুবই পাতলা, মানে হেয়ারের টেক্সচারটা যেহেতু খুবই পাতলা লাইট, সেজন্য আমি কিন্তু খুব একটা হিটিং টুলস ইউজ করি না হেয়ার ড্রাই করার জন্য। যেদিন খুব প্রবলেম হয়, মানে খুব আমার দরকার না পড়লে আমি হিটিং টুলস ইউজ করি না, নর্মালি আমার এয়ার ড্রাই হয়ে যায়। চুল থেকে জলটা অ্যাবজর্ব করে নিলে টাওয়ালটা যখন করে নেয় তখন কিছুক্ষণ বাইরে থাকলেই হেয়ারটা অলরেডি শুকনো যায়। হ্যাঁ, মাথার ভেতরের দিকটা এই পোর্শনে পিছনের দিকটা একটু ভিজে মতো থাকে, সেটা আস্তে আস্তে হয়ে যায়, ঠিক হয়ে যায়, সেটাতে আমার প্রবলেম হয় না অতটা। এরপর আমি একটা জেল বেস ময়েশ্চারাইজার লাগাবো, কারণ জেল বেস ময়েশ্চারাইজার লাগানোটা কিন্তু একদমই খুবই জরুরি, সেটা শীতকাল হোক বা গ্রীষ্মকাল, অ্যাজ এ সানস্ক্রিন। সানস্ক্রিন যেমন দরকারি তেমন ময়েশ্চারাইজারও। তো আমি জেল বেস ময়েশ্চারাইজার হিসাবে এখানে লাগাবো ল্যাকমির এই 9 to 5 অ্যালোভেরা জেলটা। জাস্ট টাইনি একটা অ্যামাউন্টে নিয়ে ফিঙ্গারের সাহায্যে নিয়ে নিলাম। আর এরপর যেহেতু সামার, আর এটা কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করলে, মানে এটা যদি তোমরা হয়তো স্নান করে এসেই ডিরেক্ট যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আমি আমার হাতেও লাগিয়ে নেবো, কারণ আমাদের ফেসটা যতটা গুরুত্বপূর্ণ হাত অ্যান্ড নেকটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, বাকিটা আমি আমার গলার মধ্যে অ্যাপ্লাই করে নেবো। আর এই যে এই জায়গাগুলো আমাদের ড্রাই হয়ে যায় খুব, এগুলোতে অ্যাপ্লাই করা অবশ্যই দরকার।
তোমরা হয়তো ভাবছো আমি ভিডিও বানাতে বানাতে কেন আসছি, ঠিক আছে, কারণ রিভু এসেছিল এক্ষুনি আমার সাথে কথা বলবে বলে। তো যেহেতু দেখছি আমি ভিডিও বানাচ্ছি আমি খুব বকবো, সেই জন্য ও চলে গেল, কিছু না বলি, সেই জন্য আমি হাসছিলাম। তো যাই হোক, আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে অ্যান্ড এরপর আমি অ্যাপ্লাই করবো সানস্ক্রিন। সানস্ক্রিন তুমি বাড়িতে থাকো বা না থাকো, মানে বাইরে যাও বা বাড়িতে থাকো, অ্যান্ড শীত গ্রীষ্ম বর্ষা এর আগেই আমি বলেছি একদম জরুরি সানস্ক্রিন অ্যাপ্লাই করা। এখানে আমি অ্যাপ্লাই করছি মিনিমালিস্টের এই সানস্ক্রিনটা, SPF 50 আছে অ্যান্ড PA ব্রড স্পেকট্রাম রয়েছে, আর রয়েছে PA++++, ঠিক আছে, মানে 4+ আর ব্রড স্পেকট্রাম। আর এখনের যা ওয়েদার তাতে কিন্তু আমাদের ব্রড স্পেকট্রাম সানস্ক্রিনটা অ্যাপ্লাই করাটা একদম খুবই ভালো আমাদের জন্য, তার কারণ ইউভি রেজ থেকে আমরা বাঁচতে পারি বা আমাদের ফোনের যে ক্ষতিকর রশ্মিগুলো, আমরা তো অলওয়েজ ফোন ঘাঁটতে থাকি, ঠিক আছে, ফোন, টিভি স্ক্রিন বা ল্যাপটপ নিয়ে আমরা যারা বেশিরভাগ কাজ করি তাদের কিন্তু এটা খুবই দরকারি। তো এই সানস্ক্রিনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য, শুধু তাদের জন্য না, সবার জন্যই। এই যে এটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব, আর বাকি যেটা রয়েছে দেখতে পাচ্ছ এখনও সেটা আমি আমার হাতে একটু হাতে অ্যাপ্লাই করবো। আগে ফেসেরটা অ্যাপ্লাই করি, গলাটাতেও কিন্তু অ্যাপ্লাই করতে ভুললে চলবে না, কারণ আমাদের মুখটা যদি সানবার্ন হয়, ফেসে যদি হয়, তাহলে গলায় কেন হবে না, গলাটাতেও হবে, আর গলায় কিন্তু সব থেকে আগে হয়, ঠিক আছে। অ্যাপ্লাই করে নিলাম একটু হাতেই, এটা ছাড়াও আমি কিন্তু ফার্স্টে অ্যাপ্লাই করেছি, মানে চেঞ্জ করার আগে অ্যাপ্লাই করেছি আমার ডিওড্রেন্ট, এসে বেলাভিটা অর্গ্যানিকের আমার এই ডিওড্রেন্টটা আমি অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু ভিটামিন ই রয়েছে আর কিউকাম্বার রয়েছে, এটাতে হার্বস রয়েছে, আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড উইমেনদের জন্য, আর লং লাস্টিং ফ্রেগরেন্স এটার, আর সত্যি এটার ফ্রেগরেন্সটা কিন্তু খুব সুন্দর, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আর এটা খুব ভালো কাজ করে, আমার তো খুব ভালো লাগে এটার ফ্রেগরেন্সটা। এটা অর্গ্যানিক প্রোডাক্ট আর নো টক্সিক অ্যান্ড কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট আর 100% অর্গ্যানিক, আর তোমরা তো বুঝতেই পারছো বেলাভিটা অর্গ্যানিকের ডিও হোয়াইট রোল অন ডিওড্রেন্ট, ঠিক আছে। আর বডিতে অ্যাপ্লাই করেছি আমি কিন্তু, শীতকাল হোক বা গ্রীষ্মকাল, আমাদের কিন্তু ফেস অ্যান্ড নেকের সাথে সাথে আমাদের বডিটাকেও কিন্তু অলওয়েজ ময়শ্চারাইজ করতে হবে, আর তার কারণ হলো আমাদের বডিরও কিছু নিড থাকে, হয়তো গরম হচ্ছে ঠিকই, আমাদের সোয়েট হচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে তাকেও তো তার খাবারগুলো টাইম টু টাইম দিতে হবে, তাই না? তোমাকে যদি না কেউ খেতে দেয় তুমি থোড়ি ভালো থাকবে না, তো আমাদের বডিটাকে আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু বডি লোশন অ্যাপ্লাই করতে হবে, সেটা যে যে চয়েস ওয়াইজ, ঠিক আছে। আমরা শীতকালে থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, থিক বডি লোশন অ্যাপ্লাই করি বা বডি বাটার ক্রিম অ্যাপ্লাই করি, আর এখানে আমি অ্যাপ্লাই করছি বডি লোশন, বাট এটা কিন্তু ওয়াটারমেলন ভেরিয়েন্ট, মানে খুবই লাইট ওয়েট একটা বডি লোশন। এটা অ্যাকোয়ালজিকার, এত লাইটিংয়ের প্রবলেম হচ্ছে না, অ্যাকোয়ালজিকা রেডিয়েন্স সিল্কি বডি লোশন ওয়াটারমেলন অ্যান্ড নায়াসিনামাইড রয়েছে এটাতে, আর এটা আমার নিউ পারচেস, আর এটা কিন্তু খুব ড্রাই স্কিনের জন্য, ভেরি ড্রাই স্কিনের জন্য এটা, তবে কিন্তু খুবই লাইট ওয়েট একটা বডি লোশন, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা বডি লোশন প্রেফার না করো, আমি বলবো নিভিয়ার বডি জেল পাওয়া যায়, তোমরা কিন্তু সেই জেলটাও অ্যাপ্লাই করতে পারো। তো চলো, অনেক জ্ঞান দিলাম, এবার আমি আমার বাকিটা কমপ্লিট করি। আমার হেয়ার কিন্তু অলরেডি নিচের দিকে ড্রাই হয়ে গেছে, তো এবার আমি আমার হেয়ার সিরামটা অ্যাপ্লাই করবো। এইভাবে করে হাতের মধ্যে নিলাম, জাস্ট উপর থেকে দুটো ফিঙ্গারের সাহায্যে এরকম কম করে নেব। হয়ে গেছে আমার কম কর, মানে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করা, আর হেয়ারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো আমার কিন্তু ওয়েভি হেয়ার, ঠিক আছে, নর্মালি, আর অ্যান্ড এটা ড্রাই হওয়ার পরে আরও একটু কার্ল হয়ে যায়, স্প্রিং হয়ে উপরে উঠে যায়, ঠিক আছে। এরপর আমি আমার আইব্রোজটা করবো, আইব্রোজটা করার জন্য আমি এখানে সুইস বিউটির এই পেন্সিলটা ইউজ করছি, এটা আমার নর্মালি আমি ডেলি বেসিসে ইউজ করি, দেখতে পেলে আমি কিন্তু হালকাভাবে একদম জাস্ট করে নিয়েছি। এরপর আমি ফ্রন্ট সেকশনটা একটু কম করে নেব। এরপর তোমরা তো জানোই আমি সত্যি কাজল পরতে খুব ভালোবাসি, অ্যান্ড আমার কাজল আইলাইনার অ্যাপ্লাই করতে আমার খুব প্রবলেম হয় মিন্স তাড়াতাড়ি করে করা যায় না ওটা, আর কাজলটা জাস্ট আমি একটা স্ট্রোক হলেও আমি চোখের মধ্যে অ্যাপ্লাই করি অবশ্যই, তো সেটাই করব। এখানে আমি স্টেক উইকের এই কাজলটা অ্যাপ্লাই করছি, আই লাভ ইউ টু কাজল। কাজল ডান, এরপর সিঁদুর,
আমি কিন্তু কোনো আয়নায় দেখে অ্যাপ্লাই করছি না, যাই হোক মানে নিজের মনে ফোনেই দেখে অ্যাপ্লাই করে নিচ্ছি। ছোট্ট টিপ, এরপর লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি এখানে এন ওয়াইবের এই লিপ ক্রিয়নটা অ্যাপ্লাই করছি। এটা এটা একটা নিউড লিপ ক্রিয়ন হয়ে গেল। তো এরপর এক্সট্রা অ্যাডিশনাল সেটা হলো ব্লাশ, কারণ ফেসটা একটু আর একটু বেটার করার জন্য আমি আমার হাতের ব্যাক হ্যান্ডে এই যে L18-এর এটা লিপস্টিক দেখাই, L18-এর লিপস্টিক। এটা একটা নিউড শেড বাট একটু পিঙ্কিশ টোন রয়েছে। তো এটাকে আমার হাতের মধ্যে নিলাম, জাস্ট ওই দুটো ফিঙ্গারের মধ্যে ড্যাব ড্যাব করে নিলাম। এবার আমি আমার আমার চিক্সটাতে একটু অ্যাপ্লাই করে নেবো। যেটা এক্সেসিভ রয়ে গেছে সেটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে ঠিক করে দিলাম। দেখো এই হলো আমার ফাইনাল লুক। আমি কিন্তু চুলটা কম করিনি এখনও পর্যন্ত, কারণ ভেতরে এখনও চুলটা গুছতে পারছি না হাত দিয়ে, পিছন দিকটা এখনও ভিজে। যতক্ষণ এটা ফুল ড্রাই হচ্ছে ততক্ষণ আমি কিন্তু চুল কম করবো না। তো এই হলো আমার ফাইনাল লুক। আই হোপ আমার এই ইজি সিম্পল অ্যান্ড খুব চটপট করে ফেলা স্কিন কেয়ার, যেহেতু আমি আমার স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করেছি, দেখতে পাচ্ছি আমার স্কিনটা কিন্তু একটু গ্লো করছে অ্যান্ড বেশ রিফ্রেশ ফিল হচ্ছে। ঠিক আছে, তো এরকম তোমরাও চাইলে ঝটপট করে বেরোনোর থাকলে এরকম চটপট করে নিতে পারো। ঠিক আছে, ঝটপট করে নাও। অ্যান্ড আমার এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তার সাথে একদম লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অনেক প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিও। আর তার সাথে সাথে আমি বলে দিই আমার ইউটিউব পরিবার কিন্তু 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি আর একটা জিনিস, তোমাদের সাথে তোমাদের ওপর কিন্তু আমার একটু রাগও আছে, তার সাথে সাথে তোমরা কিন্তু আমার শর্টসগুলো একদম ভিউজ করছো না, আর দেখছোই না কেন কি জানি না। তো লং ভিডিওগুলো যদিও তোমরা দেখছো, শর্টসগুলো একদমই দেখছো না। তো শর্টসগুলো দেখো, ওগুলো করতেও তো অনেক কষ্ট লাগে তাই না, ওগুলোকে কেটে ট্রানজিশন করতে এত কষ্ট করে বানাচ্ছি যখন, প্লিজ একটু দেখো। আর যাই হোক আমার পাশে থেকো, তোমরা আমাকে ভালোবাসা দিও এইভাবেই, আর আমিও তোমাদেরকে চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও এনে দেওয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আরও গরম বাড়তে চলেছে, সবাই খুব সাবধানে থেকো, বাড়িতে থেকো, টাটা বাই বাই।